আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আর একটি ব্লগে। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে বছরের প্রথম দিন, আমি আমার বাংলাদেশকে খুব মিস করছি, কারণ এমন কোনো বছরের প্রথম দিন নাই, এমন কোনো নববর্ষের দিন নাই যেদিন আমি নতুন জামা পরি নাই কিংবা সেলিব্রেট করি নাই। গত দু বছর তো করোনা ছিল, তারপরও আমি বাসায় অনেক মজা করেছি, রান্নাবান্না করেছি, নতুন কাপড় পরেছি। তো এবার আমি নরওয়েতে আছি, আমার বাংলাদেশের সবাইকে অনেক মিস করছি, কিন্তু তারপরও কেন আমি উদযাপন করবো না? তাই দেখো আমি আজকে শাড়ি পরেছি, আর আজকে হচ্ছে আমাদের হরতেনে একটা বাংলা কমিউনিটি আছে প্রায় 10-12 জনের মতো। তো আমরা সবাই মিলে আজকে ইফতারি করবো, বাংলাদেশি অথেন্টিক ডিশ সবাই মিলে খাবো। আর আমি কিছু ডেজার্ট বানিয়েছি, আমি আমার ডেজার্ট নিয়ে যাবো। আজকে আমার খুশি, অ্যাট দ্য সেম টাইম আমি স্যাডও অনেক। আমি আমার বাসায় সবাইকে অনেক মিস করছি, স্পেশালি আম্মুকে। আম্মুর সাথে একটু আগে কথা হয়েছিলো, আম্মু আসলে অনেক কান্নাকাটি করছিলো, কারণ একে তো রোজা, তার উপর হচ্ছে পহেলা বৈশাখ। তো রোজার সময় আমি দেখা যেত ইফতারির আধা ঘন্টা আগে বাসায় এসেছি, বাট আমি তখনই তাড়াহুড়া করে বাসার সবার জন্য ইফতারে রেডি করতাম। আর পহেলা বৈশাখে আমি মানে এটা আমার প্রিয়, মানে যতগুলো উৎসব আছে সবচেয়ে বড় প্রিয় উৎসব হতে পারো আমার পহেলা বৈশাখে, এটা আমার প্রাণের উৎসব। তো আমি এখানে আছি তো কে পেয়েছে, কেন নতুন জামা পরবো না? তো নিজের মনকে একটু ভালো রাখতে, একটু এনজয় করতে আমি আজকে শাড়ি পরেছি। আর একটু পরেই আমি আমাদের কমিউনিটিতে যাব, ওখানে সবার সাথে ইফতারি করব, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করব। এখন এখন তোমরা বিশ্বাস করবে না, এখন বাজে সন্ধ্যা 7টা, কিন্তু সূর্য ডুবার নাম নেই, এই জন্যই একে বলে নিশীথ সূর্যের দেশ। সামনে এই দিনের দৈর্ঘ্য আরও অনেক বেড়ে যাবে। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার স্টুডেন্ট হাউসিং, স্টুডেন্ট হাউসিংয়ের চারপাশে এখানে একটা বাসাতেই আমি থাকি। আমি কিছু ডেজার্ট বানিয়েছি, দেখো ওরা ওরা করে আসলে আমার কাছে তেমন একটা ইনগ্রিডিয়েন্স ছিল না। তো আমি প্যারা আর একটা চকলেট পুডিং বানিয়েছি। এরপর ছোট প্রোগ্রামটাতে আমি চলে গেলাম, অলরেডি সবাই চলে এসেছিলো, খুব খুশি লাগছিল সবাইকে একসাথে সাজুগুজু করে আসতে দেখে। আজকে আমরা এখানে সবাই মিলে ইফতারি করব, যেহেতু আজকে নববর্ষ, বাংলা নববর্ষ। এখানে অনেক আইটেম সবাই চেষ্টা করেছে, যদি আমি খুব মনিয়াপু কি কি আইটেম হচ্ছে? আমি খুশির ঠেলাই করেছি যা করেছি আর কি, যাই হোক আজকে ইফতারি যেহেতু মানে আজকে রমজান মাস আর আমাদের নববর্ষ আজকে আজকেই, তো যেটা করেছি ইফতারিতে আমরা বাংলা খাবারই খাবো। তো বাংলা খাবারের মধ্যে আমরা যেটা করেছি যে নরমালি এটা হচ্ছে আমাদের খুশবু আপু করেছে কি প্যারা, খুশবু আপুর প্যারা প্যারা ডেজার্ট, আর এটা হচ্ছে জাইচা তাই ডেজার্ট। এটা নাম কোনো এটার কোনো নাম বোঝা যাচ্ছে না, দেখে ডাকু নাম দিয়েছে জাইচা তাই। ওকে, এটা হচ্ছে নুরাপু ডিমহুনা করেছে, আর হচ্ছে পায়েস করেছে আমাদের নতুন আপু, আর হচ্ছে শাক ভাজি, চিংড়ি ভর্তা, স্যালমন ফিশ ফ্রাই, বিকজ আমরা আনফর্চুনেটলি ইলিশ ম্যানেজ করতে পারি নাই, তো আমরা পান্তা ভাত দিয়ে স্যালমন ফ্রাই, তারপর বেগুন ভাজা, পান্তা ভাত, শুকনো চিংড়ি, সাদা ভাত আছে ভাই তোমার জন্য, সব আছে, চিংড়ি, শুকনো চিংড়ি ভর্তা, আর হচ্ছে একটা শুকনো ভর্তা, আর হচ্ছে আলু ভর্তা, সালাদ, আর সবচেয়ে আমার স্পেশাল যেটা যুগের জন্য আমার চোখ এখানেই আটকে যাচ্ছে, আমার হচ্ছে চিংড়ি মাছের বুনা, সেটা হচ্ছে আমাদের প্রিয় অনুরাগ করে নিয়ে এসছে। আর হচ্ছে আজকে আমরা ফার্স্ট টাইম আজকের রোজাতে মানে পুরো রমজান মাসে আজকে আমরা রোজা খাবো, যেটা আমাদের নুরাপু আমাদের ম্যানেজ করে দিয়েছে, থ্যাঙ্কস টু হার। এটাই আমরা নরমালি আর ওই যে দুপুরা আপু পায়ের বেলা থেকে খাই, বাট নরমালি যেটা ম্যানেজ করে আমরা পায়েসটা বেড়ে, ও আচ্ছা এই যে আপু পায়েস, এটা পায়েসটা এই কোণায় কেন কেন এটা তো এখানে থাকা যাবে না, যেমন আমরা ডেজার্টের জায়গা থাকে যাই ইচ্ছা তাই না রাখো। হ্যাঁ আমাদের
আমাদের সদস্য সংখ্যা আর একটু বাড়লো, আমরা দিন দিন বড় হচ্ছি। হ্যাঁ, ওয়েলকাম টু ভেসোল্ড, ওয়েলকাম টু হরটেন, ঠিক আছে। তুমি খুব লাকি, তুমি এসে একটা বাংলা ফেস্টিভ্যাল পেলে। হ্যাঁ, বাঙালি একটা ফ্যামিলি। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, হ্যাঁ, আমি তো এখনো মিস করি। যাই হোক, তুমি ওটা ওভারকাম করতে পেরেছ। হ্যাঁ, আমি তো ফার্স্টে মানে যখন আসছি তখন বলতাম, মানে ইংলিশ বলতে বলতে আমি আমার মুখ ব্যথা করতো। আমার যখন ফার্স্ট টাইম আসছি, আমি আমার রুমে বসে মানে কান্না করতাম যে কেউ নাই, আশেপাশে কোনো মানুষ নাই। আম্মু তো আজকেও কান্না করতেছে, বলতেছে মানে খুব মিস করতেছে, কারণ এটা মানে আমার খুব ফেভারিট একটা ফেস্টিভ্যাল, বুঝছো। আমি বন্ধ থাকুক আর করোনা থাকুক, আমি একটা নতুন ড্রেস পরবই, বাসায় কিছু না কিছু করব। হ্যাঁ, ফ্রেন্ডের সাথে দেখা। হ্যাঁ, হ্যাঁ, কি আর করার, এখানে আমরা একটা ছোট আয়োজন করলাম যাতে আমরা বাংলাদেশকে বেশি মিস না করি। গল্প করতে করতে ইফতারির টাইম হয়ে গেল, এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। প্রতিটা খাবার এত বেশি মজা হয়েছিল কি বলবো। আসলে আমাদের বাঙালিদের খাবারের চেয়ে মজার আর কিছুই হয় না পৃথিবীতে। পহেলা বৈশাখ এবং পহেলা বৈশাখের খাওয়া দাওয়া একটা ট্রেডিশন। আগে যখন বাংলাদেশের মানুষ অত বেশি রিচ ছিল না, তখন পান্তা ভাত আর নদী থেকে মাছ ধরে খেত। ফরেনাররাও জানে যে বাঙালিরা মাছ আর ভাত খুব পছন্দ করে। তোমরা সবাই নিশ্চয়ই জানো, 1400 বছর আগে সম্রাট আকবর আমাদের বাংলা ক্যালেন্ডারটি ডিজাইন করেছিল। তখন থেকেই নতুন জামা কাপড় পরে ভালো খাবার দাবার খেয়ে বছরের প্রথম দিন উদযাপন করার ট্রেডিশনটা চলে আসছে। পহেলা বৈশাখ আমাদের ট্রেডিশনের পেছনে যে হিস্ট্রিটা, এটা আসলেই অনেক বেশি ইন্টারেস্টিং। আজকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থেকো, আমার জন্য দোয়া করবে। বাই বাই।